আজকে আপনাদের সাথে শেয়ার করব ডালের একটা রেসিপি। এখানে 5-6 রকমের ডাল নিয়েছি, দেখতে পেয়েছেন। প্রথমে ছোলার ডাল নিয়েছি 2 টেবিল চামচ, এগুলো হচ্ছে খেসারির ডাল, এটাও 2 টেবিল চামচ নিয়েছি। এটা হচ্ছে মুগ ডালও 2 টেবিল চামচ নিয়েছি। আর এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, এটাও 2 টেবিল চামচ। আর নেব মসুর ডাল, এটাও 2 টেবিল চামচ। সবগুলো ডাল একসাথে মিশিয়ে 1 কাপ পরিমাণ নিয়েছি আমি। আমি যে স্যুপ, ছোটো যে স্যুপের বাটিটা নিয়েছি, এটা 1 কাপ পরিমাণ নিয়েছি। তো সবগুলো মিশিয়ে নিলাম। এখন আমি সবগুলো ডাল মিশিয়ে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন। এগুলো ভিজানোর পরে আর কি ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। আর এখন আমি এগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ করে, দেখতে পেয়েছেন। আর দিব হচ্ছে লবণ পরিমাণ মতো, আর পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিব। এগুলো দিয়ে ভালো করে ডালগুলো সেদ্ধ করে নেব। ডালটা যত ভালো সেদ্ধ হবে খেতেও তত ভালো লাগবে। আর এই ডালটা যেহেতু অনেকগুলো ডালের মিশ্রণ, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি 5 রকমের ডাল দিয়েছি, দেখতে পেয়েছেন। আপনারা এই ডালগুলো যে কোনো সুপার শপে পাবেন। মিক্স করাই অনেক সময় বিক্রি করে, আর যদি না থাকে তাহলে ঘরে থাকা যে ডালগুলো থাকবে ওগুলো দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারেন। 2-3 রকমের হলে হয়। আমার বাসায় ছিল দেখে আমি সব রকমের ডালটা দিলাম, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে এগুলো ভালো করে ঘুটে নিব। আর ডাল যত ভালো ঘুটা হয় বা সেদ্ধ হয় খেতেও তত বেশি ভালো লাগে। তো মোটামুটি আমার ডালটা দেখতে পেয়েছেন ফুটে গিয়েছে। এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। এই যে একদম সনাতন পদ্ধতিতে আমি ডালগুলো ঘুটে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন রকমের মেশিন আছে যে ডালগুলো ঘুটে নেওয়ার। তো যাই হোক, এখন হচ্ছে তারকা দিব। তারকাটা একটু অন্যরকম করে দিচ্ছি। আমরা সাধারণত কি পেঁয়াজ আর রসুন দিয়েই তারকাটা বা বাগারটা দিয়ে দিই। তো এখানে আমি জিরা, হচ্ছে মিষ্টি জিরা নিয়েছি, আর একটা শুকনো মরিচ, আর হচ্ছে যে কারি পাতা, এগুলো হচ্ছে শুকনো কারি পাতা ছিল আমার কাছে, ওইটা দিলাম। দিয়ে ভালো করে আমি জিরাগুলোকে ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর হচ্ছে দিব রসুন কুচি, সাথে একটু আদা কুচিও দিব, আর একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে তারপর দিয়ে দিব। তার আগে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে তারপরে হচ্ছে যে আমি টমেটোটা দিব। এই ডালের বিশেষত্ব হচ্ছে যে এই তারকাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ডালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। তো আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা বেশ বড়ই ছিল, দিয়ে ভালো করে এখানে আমি ভেজে নিয়েছি, একটু নরম করে নিয়েছি। তো সাথে দেখতে পাচ্ছেন একটা কাঁচামরিচকে কুচি করে দিয়েছি, একটা গোটা দিয়েছি, সাথে আদা কুচি আর ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে একদম নরম করে নেব। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়া দিব, আর হচ্ছে যে আমি গরম মশলার গুঁড়া দিব। অনেকে আছেন চাট মশলা দেন, আমার কাছে চাট মশলা ছিল না, ওই জন্য আমি গরম মশলার গুঁড়াটা দিলাম 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে ভালো করে এটা একদম ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানো থাকবে। আর এই এটার মধ্যেই কিন্তু আমি ডালটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ডালের পাতিলে আমি ডালগুলো মিশিয়ে নিব। এটাই এই ডালের বিশেষত্ব। আর হচ্ছে তারকা ডালের এই যে বাগারটা দেওয়া হয় এটাতেই ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপরে আমি আরেকটা বাগার দিব। এটা হচ্ছে যে সবগুলো ডালের সাথে এটা মিশিয়ে একটু সেদ্ধ করে নেব বা ফুটিয়ে নিব। এটা একরকম তারকা। এরপরে আমি যখন সার্ভ করব তখন আরেকটা তারকা দিব, সেটা হচ্ছে যে ঘিয়ের মতে। একই পদ্ধতিতেই আমি আবার এটা তারকা দিচ্ছি। আর এই ডালটা খেতে অসম্ভব মজা। আর এই ডালটা আপনারা রুটি তারপরে হচ্ছে সাদা ভাতের সাথেও খেতে পারবেন।
খালি খালিও খেতে পারবেন, খালি খালি অনেকে আছেন না এক বাটি ডাল বসে খেয়ে ফেলেন, এই ডালটা কিন্তু আপনারা বসে বসে এক বাটি খেয়ে ফেলতে পারবেন। তো আমি এখন যে তড়কাটা দিচ্ছি সেটা হচ্ছে যে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, দিয়ে ঘিটা গলার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি আর হচ্ছে যে লাল মরিচের গুঁড়া, আর দেখতে পাচ্ছেন আমি একটু আদা কুচিও দিয়েছি। আদা কুচিটা দেওয়ার ফলে আদার যে সুন্দর স্মেলটা এটা ডালের মধ্যে থাকে আর কি। আর হচ্ছে যে গরম মশলার গুঁড়াটা দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম, দিয়ে একদম গরম গরম অবস্থায় কিন্তু যে বাটিতে আপনারা সার্ভ করবেন ওই বাটিতেই ঢেলে দিবেন, খেতে অনেক মজা, অনেক মজা। তো আশা করছি আজকে ডালের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকে বেল আইকনটাও প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও অথবা ব্লগ অথবা রেসিপি দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা তা দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি একদম সাজিয়ে গুছিয়ে নিলাম, ডালটা খাওয়ার যোগ্য হয়ে গেল। তো দেখতে কেমন লাগছে এবং রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।